হেমদাবাদের ফেরিওয়ালা হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত। মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে। জানা গিয়েছে ধৃতের নাম সাধন বৈশ্য, তার বাড়ি হেমদাবাদের টিটিহি কালীবাড়ি এলাকায়। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার দিন ঠিক কি হয়েছিল তা জানতে এবং তা স্পষ্ট করতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। সরকারি পরিবহন শিল্পের সুরক্ষার স্লোগানকে সামনে রেখে আন্দোলনে সামিল হল সিটু অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। বুধবার দুপুরে এনবিএসটিসির রায়গঞ্জ ডিপোর সামনে পথসভার আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় মিছিল। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম কুণ্ডু। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল বেশ কয়েকটি বসত বাড়ি। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহাদেবপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতায় ঘরের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায় বলে জানা গিয়েছে। এই ব্যাপারে প্রশাসনের কাছে সহায়তা দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বারংবার এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে রতুয়ায় দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা সেই বিষয়ে খতিয়ে দেখছে প্রশাসন। টাকার অভাবে অ্যাম্বুলেন্স না পেয়ে জামা কাপড়ের ব্যাগে মৃত শিশু সন্তানের দেহ নিয়ে আসা অসীম দেবশর্মার পরিবারকে বুধবার সমবেদনা জানালো জেলা কংগ্রেস নেতৃত্ব। বুধবার দুপুরে জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তর নেতৃত্বে এক প্রতিনিধি দল কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়া গ্রামে অসীমের বাড়িতে হাজির হয়। এই দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের নেতা তিলক তীর্থ ভৌমিক, তুষার গুহ, অলোকা সরকার, ব্লক এবং শহর কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত এবং তুলসী জয়সেওয়াল ছাড়াও প্রভাস সরকার সহ অন্যরা। এদিন অসীম এবং তার স্ত্রীর কাছে সমস্ত ঘটনার কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। পাশাপাশি অসীম দেব শর্মাকে কিছু আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। ঝড়ে পড়ে যাওয়া গাছ পুনরায় স্থাপন করল বালুরঘাট পৌরসভা। কয়েকদিন আগে বালুরঘাট জেলা আদালতে একটি রাবার গাছ ঝোড়ো হওয়ায় দাপটে উপড়ে পড়ে। এরপর ওই গাছের ডালপালা ছেঁটে গাছটিকে বাঁচাতে উদ্যোগী হল বালুরঘাট পৌরসভা। বুধবার গাছটিকে পুনঃস্থাপন করেন বালুরঘাট পৌরসভার কর্মীরা। সেই কাজ তদারকি করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান নিজেই। পরিবেশ রক্ষার্থে বালুরঘাট পৌরসভার এই উদ্যোগ বলে জানিয়েছেন চেয়ারম্যান অশোক মিত্র।